সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনলাইন ক্লাস ইসলাম শিক্ষা প্রথম পত্র চতুর্থ অধ্যায় পাঠ 16 এবং 17 পড়াব। পাঠ 16 হচ্ছে অপরের অধিকার হরণ পাঠ। 16 আলোচ্য বিষয় আমরা অপরের অধিকার হরণ সম্পর্কে আলোচনা করব। তো আমরা একটু জেনে নেই অধিকারটা কি। অধিকারের আরবি শব্দ হচ্ছে হক। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখছি, হাক্কুন হচ্ছে অধিকার। এই অধিকার আবার ইসলাম শিক্ষার আলোকে দুই প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ বা আল্লাহর হক, আল্লাহর অধিকার। আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ বা বান্দার হক, সকল সৃষ্টিজীবের হক, হাক্কুল ইবাদ। তো অধিকার আরবি হক, আল্লাহর সাথে যে হক সম্পর্কিত, তার আদেশ নিষেধ হুকুম আহকাম মেনে চলা। এক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ মাফ করার মালিক আল্লাহ, তিনি মাফ করবেন আশা করা যায়। আর হাক্কুল ইবাদ হচ্ছে পরস্পরের মানুষের মধ্যে পারস্পরিক যে অধিকার, এটা হচ্ছে হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। এই হাক্কুল ইবাদ আদায় করা আল্লাহ ফরজ করেছেন। আর হাক্কুল ইবাদ আল্লাহ পালন করা ফরজ করেছেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপরের অধিকার হরণ। এখন অধিকার হরণ বলতে কি বোঝায়? অধিকার হরণ বলতে বোঝায় যে যার যেটা অধিকার সেটা মানুষের হক নষ্ট করা, মানুষের অধিকার আদায় করা হলো অধিকার। মানুষের যা অধিকার তা না দেয়া বা জোর করে আত্মসাৎ করা হলো অধিকার হরণ। আমি আবার বলছি, মানুষের যা অধিকার তা আদায় না করা বা জোর করে আত্মসাৎ করা হচ্ছে অধিকার হরণ। অধিকার হরণ ইসলামে হারাম করা হয়েছে, কারণ আল্লাহ বারবার বলেছেন মানুষের অধিকার যার যা অধিকার তা দিয়ে দেওয়ার জন্য। কেমন? এখন এই অধিকার হরণের কুফল সম্পর্কে আমি আলোচনা করব। কুফল কি? কুফল সমূহ, এই অধিকার হরণটা কিন্তু ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, জাতি, রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক সব ক্ষেত্রেই এই হয়ে থাকে, হচ্ছে, বা এই অধিকার হরণের অন্ত নেই, শেষ নেই। কাজে এর কুফলগুলি কী হতে পারে আমরা সেটা ইসলামের ইসলাম শিক্ষার আলোকে আলোচনা করব। পয়েন্ট হচ্ছে অপরের অধিকার হরণ ইসলামে হারাম করা হয়েছে। অপরের অধিকার হরণ করা ইসলামে হারাম করা হয়েছে। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছিলেন যে তোমাদের, হে মানব মণ্ডলী, তোমাদের রক্ত, বিত্ত, সম্পদ ও ইজ্জত পরস্পরের জন্য চিরদিন হারাম করা হয়েছে। দুই নাম্বার হচ্ছে এই অধিকার, অপরের অধিকার হরণের মাধ্যমে সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে ধ্বংস ডেকে আনে। কেমন?
তো এ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওকাদ খাবা মান হামালা জুলমান, যে ধ্বংস হবে সে ব্যক্তি কিয়ামতের দিন যে সে জুলুম করেছে, শুধু জুলুমের ভার যে কিয়ামতের দিন বহন করবে সে ব্যক্তি ধ্বংস হবে। ওকাদ খাবা মান হামালা জুলমান, যে জুলুম করেছে অপরের অধিকার হরণ করেছে, কিয়ামতের দিন সে তার এই জুলুমের ভার বহন করবে। অপরের অধিকার হরণ করা জঘন্য পাপ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালুকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, তোমরা অপরের সম্পদ ভক্ষণ করো না, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, নিশ্চয় এটা জঘন্য পাপ। চার নম্বরে পরকালে শাস্তি। দুনিয়ার জীবনে অপরের অধিকার হরণ করলে পরকালে কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আল্লাহ বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি জুলমান তাউফিকুহু ইলা সাবঈ আরদিনা, যে দুনিয়ায় এক কারো এক বৃহৎ সম্পত্তি আত্মসাৎ করবে, হাশরের দিন সে সাত তবক জমিন গলায় পড়ে সে উঠবে, এটা হচ্ছে তার পরকালের শাস্তি। বিশৃঙ্খলা সৃষ্টি। অপরের অধিকার হরণ ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ পাক বিশৃঙ্খলা করাকে খুবই অপছন্দ করেন। আল্লাহ বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আকবারু মিনাল কতল, বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা গুরুতর, বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য। আল্লাহ আরো বলেছেন, লা তুফসিদু ফিল আর্দ বাদা ইসলাহিহা, জমিনে শান্তি স্থাপনের পরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কাজেই অপরের অধিকার যখন হরণ করবে, তখন একে অন্যের মধ্যে মারামারি, হিংসা, হানাহানি ব্যক্তি পর্যায়ে, সমাজে, রাষ্ট্রে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে এর কুফলগুলি এগুলি হয়। তো আমাদের মনে রাখতে হবে যে অপরের অধিকার হরণ করা হারাম, এবং এগুলি ডেকে আনে অনিবার্য ধ্বংস, ডেকে আনে পরকালে শাস্তির দেওয়া হবে, এবং জমিনে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় যে আল্লাহ অপছন্দ করে। কেমন? এখন আমরা আলোচনা করব এর প্রতিরোধ। প্রতিরোধসমূহ যেহেতু অপরের অধিকার হরণ করা একটা জঘন্যতম অন্যায়, আল্লাহ হারাম করেছেন, এবং এর প্রতিরোধ কল্পে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে আলা তাআকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অপরের সম্পদ, একে অন্যের সম্পদ আত্মসাৎ করো না, আল্লাহ বারবার নিষেধ করেছেন। কোরআনে আরো বলা হয়েছে, ওয়া আতুল ইয়াতীমা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত্তাইয়িব, যে তোমরা ইয়াতিমের হক, ইয়াতিমের অধিকার পুরোপুরি দিয়ে যাও, এবং তাতে ভালো মন্দের সাথে, মন্দকে ভালোর সাথে মিশ্রণ করো না, বদল করো না। ইন্না আল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ বলেছেন যে নিশ্চয় আল্লাহ
আদেশ করছেন যে আমানত ফেরত দিতে, আমানত আদায় করে দিতে তার অধিকারীকে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং তোমরা যখন পরস্পরের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তাকে ন্যায় সঙ্গত আদলের সাথে বিচার ফয়সালা করবে। আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ আদল এবং ইহসানের ইহসান ধারণ করার হুকুম দিচ্ছেন। আদলটা হচ্ছে ন্যায় বিচার, আর ইহসানটা হচ্ছে পরস্পরের যে দয়া, যার যা অধিকার তা তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফিরিয়ে দেওয়া, এগুলি হচ্ছে ইহসান। এবং এই আদল ইহসান এগুলি চর্চার মাধ্যমে অপরের অধিকার হরণের যে একটা প্রবণতা এগুলি আমরা দূর করে সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপন করতে পারবো। হাদিসে আছে যে একে অন্যের যে মান সম্মান ইজ্জত রক্ত হারাম ঘোষণা করা হয়েছিল বিদায় হজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলিম যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, ইসলামে যেমন নিজে ক্ষতিগ্রস্ত না হওয়ার, নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার যেমন নিয়ম নাই, তেমন অন্যকেও ক্ষতিগ্রস্ত করার কোনো নিয়ম নেই। কাজেই আমরা এগুলি হচ্ছে ইসলামের অপরের অধিকার হরণের বিষয়ে নিষেধসমূহ, আমরা এগুলি মেনে চলার চেষ্টা করব। আর তারপরেও যদি কেউ অপরের অধিকার হরণ করে থাকে তবে সামাজিকভাবেও তাকে বয়কট করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে, এগুলি আমরা পালন করতে সচেষ্ট হব। আমরা এরপরে চলে যাই 5:17। সতর্কতে আমরা আলোচনা করব চুরি, ডাকাতি ও ছিনতাই, এগুলোও অপরের অধিকার হরণের আওতাভুক্ত। তো আমরা প্রথমে আলোচনা করব চুরি কি। চুরি হচ্ছে কারো মালিকানাধীন সম্পদ, টাকা পয়সা অর্থ স্বর্ণালঙ্কার যে কোনো কিছুই মালিকানাধীন সম্পদ সংরক্ষিত স্থান হতে, যেখানে সে সংরক্ষণ করে রেখেছে সেখান হতে গোপনে হাতিয়ে নেয়, তার অজান্তে জিনিসটাকে নিজের অধিকারে নিয়ে নেওয়া হচ্ছে চুরি। চুরি সম্পর্কে, চুরির শাস্তি সম্পর্কে কুরআনে বলা হয়েছে আস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, পুরুষ চোর মহিলা চোর উভয়ের হাত কেটে দাও, এটা তাদের, তারা যে অর্জন করেছে এজন্য আল্লাহর তরফ থেকে শাস্তি। এটা হচ্ছে চুরির শাস্তি। চুরির শাস্তি কিভাবে দেয়া হবে? প্রথমে ডান হাত কাটা হবে, এরপরে বাম পা,
এইভাবে বিপরীতমুখী, এরপরে আবার চুরি করলে বা হাত, আবার চুরি করলে ডান পা, তারপরে যদি চুরি করে তাহলে তাকে হত্যা করার হুকুম দেওয়া হয়েছে। তবে এই আইন, এই চুরির শাস্তিটা হচ্ছে ফৌজদারি শাস্তি, এবং এই শাস্তি প্রয়োগের জন্য